আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু বাল্যবিবাহ এবং নারী নির্যাতন, মাদক এসব কিন্তু বেশি চলছে। তো এর জন্য সরকার চিন্তা ভাবনা করে কিন্তু ভিট পুলিশ উদ্বোধন করছেন। তো নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ভিট পুলিশিং সমাবেশ কাউলজানি ইউনিয়ন পরিষদ, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ভিট পুলিশিং সমাবেশ উপস্থিত আছেন বাসাইল ও সখীপুরের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন স্যার এবং অফিসার ইনচার্জ হারুন আর রশিদ স্যার ও হাবিবুর রহমান হবিব চৌধুরী চেয়ারম্যান কাউলজানি ইউনিয়ন পরিষদ ও অন্য অন্য সদস্য বিন্দু। পুরা বিস্তারিত আপনারা ভিডিওতে দেখুন। পুলিশ শুধু যে তাদের কাজে আসবে তা না, মানুষের কাজে সরকারের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, পাশাপাশি এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তবে একবার এলে যে আর আস না, এটা মুশকিল, বারবার তো এও পারে না। ওর মধ্যে মধ্যে আসলে তো শ্রী সাহেবকে সালাম দিবে। যে একটা হলো নেশা ধর্ষণ ইত্যাদিং সন্ত্রাস মুক্ত সমাজ করার জন্য আসলে পুলিশের ভূমিকা অনেক বিরাট। তার চাইতে বেশি বড় ভূমিকা হলে আসলে আমরা সমাজে যারা বসবাস করি, আমরা যদি সচেতন হই। একটা থানায় 30 জন হয়তো পুলিশ আছে, আর আমরা কিন্তু 40,000 মানুষ বসবাস করি। যদি আমরা সব মানুষ সুশৃঙ্খল হয়ে যায়, পুলিশ কিন্তু 40-50 জন পুলিশ কিন্তু একটা উপজেলাকে সামাল দেওয়া সম্ভব না। যে কারণে আসলে মূলত আমাদেরকে এই পরিবর্তনের অংশ, সচেতনতার অংশটা আসলে আমাদেরকে আনতে হবে। এই সমাজ ব্যবস্থা যুগে যুগে, যেমন আপনারা আজকে বৃদ্ধ যারা, এই সমাজটাকে একটা পর্যায়ে আপনারা বিবেচনা করেন, আলোচনা করেন, আপনারা দিক নির্দেশনার মধ্যে সমাজকে পরিচালনা করেন, পরবর্তীতে যারা আসে তারাও কিন্তু ওই দিক নির্দেশনা কিছুটা মানে মাইনে চল। আমরা মনে করি জ্যেষ্ঠ মুরব্বী যারা আছেন তারা সমাজটাকে আরেকটু গুরুত্ব সহকারে দেখবে, যুব সমাজ থেকে শুরু করে সকলে যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা যদি মুরব্বীদের অনুসরণ না করি, একজন মানুষের খারাপ কর্মটা বাদ দেয়, একজন মানুষের খারাপ কাজের অংশগুলা আমরা নিন্দা করি, ঘৃণা করি, কিন্তু ভালো কাজ যদি থাকে সেটাকে সমাজের জন্য কেন আমরা ব্যবহার করি? আমাদের একই কারণে প্রয়োজন, আমাদের সমাজটা কিন্তু যুগে যুগে থেকে যাবে। আমি আমার সন্তান রেখে দেবো, আপনি আপনার সন্তান নাতি পুতি রেখে যাবে, তারপরে কিন্তু তারা আবার রেখে যাবে। এই কারণেই এই সমাজ ব্যবস্থা সুন্দর রাখার জন্য আমরা মনে করি আমাদের সকলের দায়িত্ব নেওয়া উচিত। শুধু চেয়ারম্যান মেম্বার বা কিছু মানুষ আছে তারাই করুক তা না, সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সমাজের মধ্যে ধর্ষণ ইত্যাদি সন্ত্রাস মুক্ত একটা সমাজ গড়া, নেশামুক্ত একটা সমাজ গড়ার জন্য আমরা সচেতন আছি এবং থাকার জন্য আজকের যে ব্রিফিং আলোচনা সভা, আমি আপনাদের সকলের উপস্থিতিতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্বল্প সময়ের মধ্যে কালকে সন্ধ্যার পরে 7টার দিকে মনে হয় ফোন দিয়েছে যে এরকম একটা প্রোগ্রাম করতে হবে, তারপরে আপনাদের সকলকে জানাতে পারি নাই, মেম্বার সাহেবদের বলছি আর আপনাদের মধ্যে 2-4 জন যারা বলছি উপস্থিত করেছেন, যাদের বলারও সুযোগ জানি আপনার অসংখ্য ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা আপনারা অবগত। উন্নয়নমুখী কর্মকাণ্ড সারা বিশ্বের কাছে এই দেশটা যেমন অচেনা অজানা ছিল তেমন একটা মধ্যমায়ের দেশ হিসাবে দাঁড় করিয়েছে, এটা আমাদের জন্য গর্বের অংশ, সেই গর্বের ভাগিদার। মতিন স্যার সহ যারা এসেছেন, আমি মনে করি আপনাদের আলোচনা শোনার জন্য আমরা অধীর অগ্রে দীর্ঘ সময় অপেক্ষা করছি, অনেক দূর বিদায় চলে গেছে, তারপরে যারা আমরা আছি আমরা মনে করি এই দেশটা আমাদের, এই ইউনিয়নটা আমাদের, এই দেশ যদি ভাবে আমাদের, এই মাটিটা যদি ভাবে আমাদের, আমাদের মনে হয় অনেক দায়িত্ব আছে।
পুলিশ কিন্তু খুবই সীমিত, একটা সরকারে পুলিশের সংখ্যা খুবই সীমিত। আমরা আমরা জনগণ হাজার হাজার, একটা থানায় সবদিক জন্য আটাইজন পুলিশ প্রশাসন আছে, সেই তারা কি করবে? সারাটা উপজেলার মধ্যে আমরা যদি বিশৃঙ্খলা, অরাজকতা, নেশা, সন্ত্রাস এগুলো যদি মাতামাতি করে রাখি, আমার মনে হয় পুলিশ কোনোদিনই সমাধান দিতে পারবে না, আমিও সম্ভব না। আমরা আসলে সত্যিকারে আমাদের দায়িত্ব, আমাদের এলাকার সকল কর্মকাণ্ড আমরা আমাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, বিদায় আমরা কিন্তু সুস্থির এবং শান্তিতে আসি। সেই শান্তির অংশ ধারণ করার জন্য আপনাদের কাছে বিনীত আহ্বান অনুরোধ, নারী নির্যাতন, ধর্ষণ এবং নেশামুক্ত সমাজ, বাল্য বিবাহ, এটার থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমরা যত দরবার সালিশ করি, কি সদস্য যারা আছেন, বাল্য বিবাহকে কেন্দ্র করে আমার মনে হয় যত ধরনের দুর্ঘটনা, যত ধরনের অপ্রীতিকর কার্যকলাপ তার ঘটছে, স্কুলের ছাত্রছাত্রীদের গোপনে বিয়ে দেওয়া হচ্ছে, 4 বছর ধরে বিয়ে দেওয়া হতে পারে, মেম্বার সাহেবরা বাইক না গাড়ি না আমাদের দাওয়াতি দেয় না, কিন্তু মানে কাজ বিয়ে কিন্তু হচ্ছে। আপনাদের কাছে আমরা আমাদের বিনীত অনুরোধ, এই বিয়েটা বন্ধ করা উচিত 18 বছরের আগে, আমরা দাওয়াত পাই আর না পাই। আপনাদের সন্তান গ্রোথ বড় হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে, মা বাবা চিন্তা করে যে এটা হয়তো আমাদের মেয়েকে যদি বিয়ে না দিই তাহলে হয়তো বিয়ে দিতে পারবো না, আর না হয় বাড়িতে রাখাটা একটা বোঝা মনে করে, কিন্তু সত্যিকারেই যদি ওই বাচ্চা মেয়েটাকে বিয়ে দেওয়া হয়, সে তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি পারিপার্শ্বিকতা সামাল দেয় চলার মতো তার সেই জ্ঞান বুদ্ধি শারীরিক গঠনটা কিন্তু হয় না, যে কারণে ওই স্বামীর সংসারে, ওই শ্বশুরের সংসারে, শাশুড়ির সংসারে একটা অশান্তির অস্থিরতায় কাজ করে। মেয়েটা তখন সামাল না দিতে পারে স্বামীর সংসার, সামাল দিতে না পারে বাবার সংসার, দেখা যায় দুর্ঘটনা ঘটতেছে, পাশাপাশি বাবার বাড়ি ফিরত যাচ্ছে, আমাদের দরবার সালিশে বাধ্য হতে হয়। আমরা ইউপি সদস্য থেকে শুরু করে আমরা কিন্তু আপনাদের কাছে, আপনাদের প্রয়োজন আপনাদের ডাকে যাই, একেবারে শেষ পর্যায়ে যে আমরা পুলিশের আশ্রয় নিই, পুলিশ আমাদের সহযোগিতা করেন, পুলিশ আমাদের ব্যবস্থা নেয়, ব্যবস্থার মধ্যে আমরা এইটুকু আশা করি পারতে মানে কিন্তু আমরা থানায় যাইতে চাই না, কারণ জানি ইউনিয়নে আমি মনে করি সর্বোচ্চ মামলা সংখ্যার পর ওই ছোট মোটো কোনো বিষয়গুলো নিয়ে যে দৌড় দেওয়া যাওয়া, সেই বিষয়গুলো আমরা সামাজিকভাবে সমাধান করি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য যদি না পারে হয়তো আমার পর্যন্ত আসে আপনাদের নিয়েই, সকলকে সকলের সমন্বয়ে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করি। এটা কিন্তু পুলিশের একার কাজ না, আমরা 5 বছরে যে কোনো সময় আমাদের যে জশ্বাদ নিয়ে একটা প্রোগ্রাম থাকে ওনারা অনেক সময় বলেন, সে কথাটার মুখ্য মূল বিষয়টা হলো যে আপনারা ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি সমাজে যদি এই সমস্ত ছোটখাটো বিরোধগুলো সমস্যা সমাধান যদি না করতে, আমার মনে হয় 10টা আদালত যদি থাকতো আমার মনে হয় তাহলে সরকার সামাল দিতে পারতেন। সেই অনুযায়ী আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনাদের সরকারের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে সুশৃঙ্খল শান্তিভাবে বসবাস করি, এর চাইতে আরো বেশি আন্তরিক হয়ে মানুষের সাথে সম্পৃক্ত হয়ে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে কাউন্সিল ইউনিয়নকে সুপরিকল্পিত এবং সুন্দর একটা মডেল ইউনিয়ন হিসেবে আমরা দেখতে চাই, সেটা আপনাদের সহযোগিতা লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনার বিষয়বস্তু আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সেই বিষয়ে আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, সবাইকে ধন্যবাদ, নমস্কার।